হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া বহুল আলোচিত র‍্যাপ গান, যা কম বেশি সকলের মাঝে জনপ্রিয়। এই জি আপার সালাম নেন, নাটিম মার্কায় ভোট দিন, তব ঘরে যত ভূত ব্যক্তি ডাইরেক্ট ডিমু ছাড়ায়, আর ছিড়া মাথা গরম আমার পিস্তল, দেখো বাবা দেখো মা আমি কত নাম কর। আর হ্যাঁ, এই সব গানগুলো কেন কিভাবে ভাইরাল হয়েছে সকল কিছু আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে। আর আপনাদের সকলের সুবিধার্থে গানগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। এটি হলো তানজিম হাসান অনিকের বেয়াদব টু গান। তার এই গানটি টিকটকে ব্যাপক জনপ্রিয়। তারপর রয়েছে জালালি সেটের বনবাসের সাধন গানটি। এই গানটিতে ভিউ পেয়েছেন 10 মিলিয়নের উপরে। গানটি ইউটিউবে আপলোড করা হয় 2016 সালে। জালালি সেটের আরো কয়েকটি গান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ঢাকা সিটি। বর্তমানে এই গানটির ভিউ 5 মিলিয়ন। জালালি সেট হারিয়ে গেল, তারা অনেকেই মাঝে মাঝে গান উপর দিচ্ছে আমাদেরকে। আমরা সকলেই আশাবাদী তারা আবার ফিরে আসবে সেই পুরনো রূপে। তারপরে রয়েছে জি আর তন্ময়ের ডিপ্রেশন গানটি। এই গানটি হাজারো যুবকের পছন্দের গান। গানটির ভিউ 5 মিলিয়নের উপরে। আর এই গানটি ওভারঅল অনেক ভালো ছিল। তাতে আরো একটি গান রয়েছে যা প্রচুর ভিউ পেয়েছে। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগো, বাবার দেওয়া শিক্ষা গুলা বাজো আমার চোখে ভাসে। এই গানটির নাম বাবা। গানটির ভিউ পেয়েছেন প্রায় 10 মিলিয়ন। বাবা নিয়ে গানটি ছিল অসাধারণ, যার ফলে রাতারাতি গানটি মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। আর মানুষ যেমন বাবা নিয়ে গান তৈরি করেছেন, তেমনি ভাবে মা নিয়েও গান তৈরি করেছেন। এই গানটি ইউটিউবে আপলোড হয় 2011 সালে। গানটি 9 বছর আগের হলেও বর্তমানে সময়ে মানুষের মাঝে রাতারাতি ভাইরাল হয়ে যায় গানটি। তারপর রয়েছে 2014 সালের বাংলা মেন্টোসের ফান্দে পড়িয়া। বর্তমানে এই র‍্যাপ গানটির ভিউ 8 মিলিয়নের উপরে। বলতে গেলে তারা এই গানের মাধ্যমে সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন। তারপর রয়েছে এসটিএম রেকর্ডের ডিরেক্ট নারায়ণগঞ্জ র‍্যাপ গানটি। বর্তমানে গানটির ভিউ 4 মিলিয়নের উপরে। গানটি ইউটিউবে আপলোড করা 2017 সালে। তারপরে রয়েছে জি এক্সপির কাগজের নোট গানটি। বর্তমানে গানটির ভিউ 4.4 মিলিয়নের উপরে। কাগজের নোট, কাগজের ভোট, কাগজের সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা। গানটি 2019 সালে ইউটিউবে আপলোড করা হয়। গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কেননা গানটিতে দেশের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। আর হ্যাঁ, তারা এই গানটির মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। কাগজের নোট, কাগজের ভোট, কাগজের সই দিলে টাকা। তারা আরো কয়েকটি গান আমাদেরকে উপহার দিয়েছে। তারপর রয়েছে বাংলার অন্যতম র‍্যাপার ফকির লালের বিচার চাই র‍্যাপ গানটি। এই গানটিতে ভিউ পেয়েছেন 14 মিলিয়নের উপরে। বিচার নাই এই দেশেতে, মানুষ নাই এই দেশেতে, মানুষ থাকলে মানুষের কি শোক নাই, স্বাধীনতার দাম। এই গানটির প্রতিটি কথা অনেক মূল্যবান। ফকির লাল মানে অসাধারণ বাংলা র‍্যাপ গান। এই গানের নাম প্রীতি। গানটির ভিউ পেয়েছেন 5 মিলিয়নের উপরে। বর্তমানে ফকির লালের গান টিকটকে অনেক জনপ্রিয়। তোমার ভাই আমার ভাই ফয়সা মিরার সীমা নাই, সব ভাইরেরই দেখা আছে, কোনো ভাইরে বিশ্বাস নাই। বলতে গেলে ফকির লাল বাংলার সেরা হিপ হপ গায়ক, সবাই তাকে চিনে এবং জানে। তারপর রয়েছে সাইফ খানের কোড 36 গানটি। এমনকি এই গানটির মিউজিক চুরি করে YPM ব্লগস চ্যানেল নিজের নামে চালিয়ে দিয়েছে এবং তিনি গানের নাম দেয় গেম চেঞ্জার। কোড 36 গানটি টিকটকে ব্যাপক জনপ্রিয়। আর সাইফ আসলে একজন অসাধারণ র‍্যাপার, যা আগেই প্রমাণ করেছে। তারপর রয়েছে পিস্তলের জীবন। গানটি 6 বছর আগের গান। গানটি 2021 সালে এসে রাতারাতি ভাইরাল হয়ে যায়। দেখো বাবা দেখো মা আমি কত নাম করা, খবরের কাগজে আমার ছবি হাতে হাত করা। গানটি মূলত টিকটকের জন্য ব্যাপক জনপ্রিয়। তারপর রয়েছে ডিজে সারোরের দেজা পর সালাম নিন গানটি। এই গানটি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি করা হয়। এই গানের মাধ্যমে নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
তারপরে রয়েছে গ্যাঞ্জাম র‍্যাপ গানটি। এই গানটি 2008 সালে তৈরি করা হয়, যা 12 বছর উপর হয়ে গেছে। চিরা মাথা গরম আমার পিস্তল লোড, আমার বাড়ি পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড, বয়স যখন একা। আর বলতে গেলে গানটি এখন মানুষের পছন্দের তালিকায় রয়েছে, বিশেষ করে গানটি টিকটকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন। তারপর রয়েছে র‍্যাপ গান মাথাটা ফাটাবো গানটি। এই গানটি ভিউ পেয়েছেন 3 মিলিয়নের উপরে। তারপরে রয়েছে বর্তমান সময় সেরা র‍্যাপ গায়ক গলি বয় রানা এবং তামিম মাহমুদের গলি বয় রানা গানটি। আর বলতে গেলে তাদের সবগুলো গান ব্যাপক জনপ্রিয়। তারা প্রতিবাদী, তারা সাহসী, তাদের প্রতিটি গান বর্তমান সময়ে প্রতিটি বিষয়কে ইঙ্গিত করা হয়। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, বেশিরভাগ র‍্যাপ গানগুলোর মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা প্রকাশ করা হয়। আরও একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশের র‍্যাপ গানগুলোকে তেমন প্রাধান্য দেওয়া হয় না, যা বাইরের দেশগুলোতে দেওয়া হয়। যুগের বিবর্তনে র‍্যাপ গায়ক হারিয়ে যাচ্ছে, যেমন জালালি শেঠ, ফকির লাল আর অনেকেই। তো যাই হোক, এই সবগুলো গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।